আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চল যাই। ওয়েলকাম টু মাই চ্যানেল, মেরি ক্রিসমাস। তোমাদেরকে জানাই ভালোবাসা এবং শুভেচ্ছা। তোমরা কেমন আছো ছোট্ট বন্ধুরা? আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো রেইনবো পুডিং। তো উপকরণগুলো দেখে নিই, চলো ছোট্ট মানে উপকরণ দেখে নিই। লাগবে তিনটা ডিম, চিনি, দুধ, ভ্যানিলা এসেন্স এবং ফুড কালার। তোমাদের জন্য কিন্তু এই পুডিংটা বানাচ্ছি, তাই একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। কিন্তু আমি তিনটা ডিম এবার একটু ফেটিয়ে নেব। সাহায্য করি না, করা লাগবে না। গাইজ, এভাবে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, অনেকটা ইলেকট্রিক হ্যান্ড মিক্সার মতো। দাদা আর করা লাগবে না, কষ্ট নাই। দেখো না, আর লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দে ফোন করতে নেই, হইছে হইছে। ঠিক আছে নাও, হয়েছে। দেখো এবার দিয়ে দেব চিনি, দেব দুধ। এটুকু থাক, তুমি খাবে পরে। এখন আমি মিনুকে বিট করতে সাহায্য করবো। মিনু, আমি বিট করে দিই। আস্তে আস্তে করবা, যাতে দুধটা না পড়ে। এইভাবে করবো, তাতে তোমার কি হবে না। এইভাবে এভাবে দিলে পড়ে যাবে না, এইভাবে দাও তে বেশি। পুডিংয়ে কি কি পুষ্টিগুণ আছে গাইস? এই পুডিংটাতে অনেক ভিটামিন আছে এবং পুষ্টিগুণ আছে, যেমন সুগার আছে, এটা খেলে আমাদের শক্তি পাই আমরা। তারপর ডিম আছে, ডিমে প্রোটিন আছে। তারপর দুধ আছে, দুধে ক্যালসিয়াম আছে, যেমন দাঁত শক্ত হয়। এবং দুধে প্রোটিনও আছে। তারপর দুধ এমন একটি খাদ্য, এতে মানে সবকিছু কম করে হলেও আছে। দুধে আপনার শর্করাও কিন্তু সামান্য হলেও আছে, এটা আপনারা বইতে পাবেন। এবং দুধে কিন্তু ভিটামিন এও আছে, ডিমে ভিটামিন এ। এবং মিনু বেবিকে এখন আমি দেবো আনতে। এইভাবে আগে মানুষ ননি তৈরি করতো, খুব কম পাওয়া যায় এবং ফুড কালার যে উপাদান তৈরি হয় সেগুলো দাম আছে। সেই কারণে কিছু অসাধারণ টাকা অল্প হবে বলে এইটা করে না। এখন এর বদলে কাপড়ের রং বিক্রি হচ্ছে, আর এই রং মানে অল্প হবে, মানে লাভ অল্প। ধরো জিনিসটা আসল জিনিস করতে গেলে 55 টাকা, একদম 60 টাকা, এখন 5 টাকা লাভ। কাপড়ের রং দিলে ধরো তোমার 20 টাকা লাগবে, তাইলে ওদের 30 টাকা লাভ, 30 না 40 টাকা লাভ। সেই কারণে করে সবাই সৎ না। এখন আমি ক্যারামেল তৈরি করব। অসুস্থ ব্যক্তির জন্য যদি তোমরা তৈরি করে থাকো তাইলে ফুড কালার না দেওয়াটাই ভালো, আমার যেটা মনে হয়। তো আমি বাকি অংশটা দেখে না তোমরা। এখন আমি ক্যারামেলটাকে একটি বাটিতে ঢেলে নিছি, এরপর আমি ব্যাটারটা দেবো, কিন্তু এটাকে ছাড়তে হবে।
আছে তোমাকে পাওয়াতে আমি এটাকে ছাকছি ডিমটাকে মানে পুডিংয়ের ব্যাটারটাকে আমি এটিকে এখন চুলায় দেব 20 মিনিটের জন্য কত সহজে বানিয়ে নিলাম পুডিং আজ আমার গ্রানির জন্মদিন আমরা তাকে ভাটি বলে ডাকি হ্যাপি বার্থডে গ্র্যান্ডমাদার আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে থ্যাংক ইউ এখন খেতে হবে মু আমি তোমাদেরকে একটু খেয়ে দেখাবো যে কেমন হয়েছে মানে পুডিংটা ভিতরে অনেক সুন্দর হয়েছে এই দেখো মজা হয়েছে সেই রাতে বাই বাই